নমস্কার দর্শক বন্ধু, মু জিতু জানা আপনার স্বাগত করছি বাবা তুমি কেমন চর এক নূতন অধ্যায়ক। আজ আমি আসি পঞ্চাইছু ঢেঙ্কানাল নিকটস্থ শ্রী সাই সাগর শ্রী সাই বাবা মন্দির প্রাঙ্গণ। তবে আসন্তু এঠার বুঝি নেওয়া ভক্ত পূজক এবং মন্দিরের কর্মকর্তা মানুষ বাবা আমার এখানে কেমিতি অনেক। কলি বাবা এত দেহ খারাপ হচ্ছে, এত কম করবি বাবা হেতু অর্থাৎ সাংে সাংে মানে অর্ধ ঘন্টা ভিতরে বাবা দেখলে তার দেহ অর্থাৎ ভালো হয়ে গেল। তুমি সবুঠি অছ পাখে পাখে রহিছ। এই অনুষ্ঠানের বাবাঙ্কর সেবক, মো নাম হচ্ছে শ্রী বীরঞ্চি নারায়ণ নন্দ। মো আর এই অনুষ্ঠানের মু দীর্ঘ বর্ষ রয়েছি, আউ বাবাঙ্কর অসীম আশীর্বাদ মু পাইছি। আউ এই অনুষ্ঠানের আমার সকাল ছটায় মন্দির খোলা হচ্ছে, সাতটায় কাকড়া আরতি আরম্ভ হচ্ছে, আউ ছটা পঁয়তাল্লিশে ভোপালি লাগুছে, আর মধ্যাহ্ন আরতি বারটার হচ্ছে। তাপরে সাড়ে সাত পরে কাকড়া আরতি সরলা পরে বাবাঙ্কর মহাস্নান হচ্ছে। মহাস্নান সরলা বেড়ে তাপরে সাড়ে নরে বাবাঙ্কর ফলভোগ হয়েছে, তাপরে মধ্যাহ্ন আরতি বারটায় আরম্ভ হচ্ছে। বারোটা পরে তাহলে মন্দির আমরা আরতি সরলা পরে মন্দির বন্ধ করা যাচ্ছে, তাপরে চারিটা পঁয়তাল্লিশে মন্দির খোলা যাচ্ছে, তাঁকর পাঁচটা পঁয়তাল্লিশে তাহলে সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা আরতি পরে আমার নীতি চালছে, ভাগবত পাঠ হচ্ছে, সাই সচত্র পাঠ হচ্ছে, আর বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ হচ্ছে। তাপরে আমার সাড়ে সাতরে বেশ পরিবর্তন করা যাচ্ছে, বেশ পরিবর্তন কলা পরে আমার আটটায় তাহলে ভোগ লাগুছে, ভোগ লাগি সারা পরে আমার সাড়ে আটরে সেজ আলতি আরম্ভ হচ্ছে। সেজ আলতি পনেরো মিনিট হচ্ছে, আট আটটা পঁয়তাল্লিশে সেজ আলতি সম্পূর্ণ করা যাচ্ছে। তাপরে বাবাঙ্কর অখণ্ডদীপ প্রত্যেক জিনিস দায়িত্বপূর্ণ হিসাবে তাঁকর সমাপন করি মন্দির বন্ধ করা যাচ্ছে। আর এটি অনুষ্ঠান দীর্ঘ দুই বর্ষ হব, দীর্ঘ দুই বর্ষ হব, তাহলে অনুষ্ঠান ঠিকরে বাবাঙ্কর আশীর্বাদ চালছে, কোনসি বিষয়। তুমি সবুঠি অছ পাখে পাখে রহিছ। উপায়চন্দ্র পাত্র সাই আসি, 2022 মসিয়ারে বাবাঙ্কর এটি ধাম প্রতিষ্ঠা লাভ করছে। 2014 মসিয়ারে যেতবেলে এটি শনিদেবঙ্কর আস্থান লা, সেতবে বাবাঙ্কর স্বপ্ন নির্দেশ হয়েছিল যে মু এখানে রহবা চাহুছি। সেই 2014 মসিয়া হেরা পঞ্চমী দিন আমি এখানে ভূমি পূজা করেছিল এবং সমস্তে মিশি মহা আড়ম্বরে বাবাঙ্কর ভূমি পূজন পরে চিন্তা করলু এখানে গোটে ভব্য মন্দির কেমি নির্মাণ হবে। সেতবে মনরে অহংকার ভরি রয়েছে যে গোটে বড় মন্দির করবু, বড় পরিসর করবু, বহু লোক আসবে, কিন্তু আমনরে যে ধারণা লা তাকে বাবা নিষ্ফল করাই দিয়েছিলেন। এইপাই করে দিয়েছিলে যে অহংকারটা আমনু দূর করা সে ছর্ষ আমি অপেক্ষা করাই। আমি ছর্ষ ভিতরে অনেক মন্দির বুলিছু, কোটি বাবা কাহা প্রাঙ্গণের রয়েছেন, চাল তলে রয়েছেন, কিণ তলে রয়েছেন, সেথু বাবা আমি গোটি নির্দেশ দেলে যে মু যদি যেটি রহবা চাহুছি সেটি রহবি, তুমি মানে মো ভব্য মন্দির কল্পনা করা কি মু যেটি রহবি যেমি রহবা চাহুছি সেমিতি মতো রহবা দিয়া যায়। তাপরে মনে আসলে প্রকৃতরে গর্ব পশিলা, সে গর্ব দূর করে আমি ভাবিলু প্রথমে গোটিয়ে ছোটিয়া বারে বার ঘর করে বাবা প্রতিষ্ঠা করি। বাবা প্রকৃতরে সে চাহুলে 2022 মসিহা রাম নবমী দিন আমি মন্দির প্রতিষ্ঠা করাগাল, বাবাঙ্কর অপ্রত্যক্ষ তত্ত্বাবধানে মন্দির প্রতিষ্ঠা হয়েছি। প্রত্যেক সেইথু আপনার দেড় বর্ষ হয়ে গেল, এ বর্ষ রামনবমীকে দুই বর্ষ পূরণ হব মন্দির। মন্দির প্রত্যেক কর্ম প্রত্যেক কার্য বাবাঙ্ দ্বারা সম্পাদিত হচ্ছে, বাবা আমি উৎসাহ দেখছেন, বাবা আমি ওর সবু কথা বুঝুছি, যা দ্বারা আমি বাবাঙ্কর সেবারে নিজক নিয়োজিত করে পারিছু। যদি বাবা এটি বসবা চাইনে আমি লক্ষ লোক চাইলে সম্পূর্ণ হয়ে পড়ি না, তেমন এভাবে এক পরিকল্পনা এটা বাবা মন্দির, বাবা দ্বারা প্রতিষ্ঠা হয়ে মন্দির, সমস্ত সাই ভক্ত মানে এটি আসুচার
ঢেঙ্কানাল সহর মধ্যবস্তী তলের এটা অবস্থিত থাকার বহু লোক এটুকু আগমন করতে প্রতি আ এই মন্দিরের গোটিয়ে বিশেষত্ব হল মন্দির প্রতিষ্ঠা দিন ঠার প্রতি গুরুবার সন্ধ্যায় এটি পালিকি শোভাযাত্রা করা যায়। কোণী আড়ম্বর রহিত পালিকি যাত্রা করা যায়। ভক্ত মানে নিজে খোল কীর্তন ধরি বাবা কান্ধে নগর পরিক্রমা করতে এবং বাবা যথাস্থানে আনিকি পুঁ পৌঁছাতে। তেমন আদ্বারা বাবা প্রমাণিত করছেন যদি আমি অহংকার রহিত হওয়া নিহতি ভাবে সি ধামে বসবাস করবে যেত অহংকার মনে আসব মনু মন বাবা এটু চালি যাবে। তেমন সমস্ত এটি প্রতিশ্রুতিবদ্ধ যে কোণী জিনিসক নিয়ে আমি কেবে অহংকার করা না যেপর্যন্ত অহংকার নথিব সেপর্যন্ত বাবা আমার পাখে উঠবে। অনুভূত কহিলা বহুত অনুভূতি অছি বাবা যোগ আমি খাইবা পিঁধা সবু মিলুছি আজ্ঞা বঞ্চা কহবার শক্তি আজ কুচি সেই শক্তি বাবা দিয়েছেন। তেমন সমস্তে সাইঙ্কর ইয়ে অনুপ্রাণিত হুম সমস্তে বাবাঙ্কর ভক্তি লীলায় নিজক নিমজ্জিত করতু এই মো কহার তাৎপর্য। বাবা বিষয়ে কিছু মু জানি নি আচুয়ালি কোণ হয়েছে বাবা যেতে মু দেখে সব জায়গায় সাই মন্দির আছে সাই মন্দির আছে বহু জায়গায় সাই লোক যাতে সাই মন্দির বুলতে আসতে কিন্তু বাবা বিষয়ে কিছু এমনি জানি নি মনে হয় কমিটি শিরদিশা যাতে শিরদিশায় বুলিকি আসতে বহু মনে থাকে মো কমিটি যাবে কিন্তু ভাবিলে বাবা মতো ভাবিলে শিরদিশায় যাবু ক্যাঁ তো ঘর পাখ মু আসছি মো ঘর নিকটে পাখে মো ঘর বাবা কে তু ক্যাঁ সিঁড়ি যাবি তো পাখে মু আসছি তেমন আমার ঘর পাখে মন্দির বাবাঙ্কর স্বপ্ন দেশ হল এবং স্বপ্নদেশ যাহা হেলা জনকর তার পরিকল্পনা লা শ্রীযুক্ত গোপাচন্দ্র পাত্র মহোদয় তাঁকর পরিকল্পনার তাঁর সম্পদ সেটা যেটাকি মন্দির নির্মাণ পাই এবং তাঁর সহযোগে অন্য মানে সদস্য অনেক যেটাকি মন্দির দিয়েছিলা তো মন্দির হলাপরে বহু খুশি লাগলো চারটি আমার মন্দির চারটি আলতি প্রথম কাকর আলতি এবং সেকেন্ড হচ্ছে আমার মধ্যাহ্ন আলতি এবং সন্ধ্যা আলতি এবং সজ্জা আলতি করা যায়। বহু ভাল লাগে বহু লোক বি আসতে বহু প্রতি গুরুবার দিন আমার পালিং যাত্রা হুয়ে পালিং বহু লোক আসতে বাবাঙ্কর সান্নিধ্য লাভ নিতে প্রসাদ সেবন করতে বহু খুশি লাগে। তেমন গোটে জিনিস যে বাবাঙ্কর যে আকচুয়ালি বাবা যে জাঁ সে জাঁ বাবা বিষয়ে যে বাবা বিষয়ে তো বহু কিছু কহিলে সরবনি এটি কিন্তু বাবা যে ভক্তি করে বাবা যে খোঁজে সে বাবা পাঁচ বাবা কেছেন যে মতো খোঁজনি বাবা কেছেন যে মতো যেমি যে দেখব তাকে সেমিটি দেখবি তুমি এত খুশি লাগে বাবা মন্দির ভিতরে আলতি হুয়ে মানে ঘরে বসিলে বি ইচ্ছা হ্যাঁ বাবা আলতি বুঝে আসবে কিন্তু সেই জিনিসটা বাবা কেছেন মতো যেমি দেখব তাকে সেমি দেখবি বহু খুশি লাগে। যা হোক বাবা মন্দির হয়েছি খুশি লাগুছি এবং বাবা মন্দির পরে পরে এই এরিয়ার এত সুন্দর ব্যবস্থা হয়েছে এবং এত সুন্দর ব্যবস্থা হয়েছে সৌন্দর্যপূর্ণ এরিয়া যেটাকি বাবা মন্দির হল পরে পরে বহু উন্নতি হয়েছে। যাহা বি হোক বাবা দেখলে খুশি লাগে বাবাঙ্কর যেকোন আলতি হোক আপনার দেখুন আলতি বসবে প্রার্থনা করবে বহু খুশি লাগে বহু আনন্দ লাগে। তেমন বাবা সহ বহু কিছু আছে এবং বাবা দেখলে বহু ভাল লাগে যা বি বাবা যে গোটে জিনিস কহবি বাবা যে ডাকিছি যে প্রার্থনা করছি সে পাইছি। কৃষ্ণেশ্বর ভট্ট মোর ঘর মন্দির ঠু অতি নিকট এবং এটি বাবাঙ্কর আবির্ভাব হব বলে আমি জানা নথিলা। এই পোখরী হুড়ারে বাবা আসিকি কেমতি রহবে সেটা কে বি জানি নথিলে। এটি জনে লোক গলে আউ জনে যা তা সাইডরে রাস্তা বি নথিলা। সেটি আমার দুই জন বয়স্ক রত্নাকর বেহেরা এবং ত্রিলোচন সাহু সে মৃত হয়ে গেলে সে আমি সব সাত আট জন মিশি তাকে আস্তে আস্তে রাস্তা খোলি এই পোখরী পঙ্ক এটি পাহাড় আকারে গদা হয়েছিল রাতে রাতে তাকে আমি সফা করি এটি কেমতি মন্দির হব বলে আমি বি জানিনু আমি কলু শনিদেবঙ্কর মন্দির এটি হব বলে আমি তাকে সফা করি করি বিরাট উঁচার মাটি গদা হয়েছিল তাকে সেই যে পঙ্ককে ইয়ে করি করি এই জায়গা জঙ্গল ভাইয়া রয়েছিল তাকে আমি সফা সুতর করি এটি এই লিম্ব বৃক্ষ অনেক বাবাঙ্কর গুরুস্থান তাহা বি জানি নথিলু। ইয়া সে ছোট আকারে গোটে ছোট গছ মতো কলে লিম্ব গছ হাঁড়ি দেব আমি কলে না লিম্ব গছ হাঁড়িবি ইয়ে হলে দারু বৃক্ষ তাঁকু মু হাঁড়িবি অন্য সব গছ ইয়ে বেল গছ লিম্ব গছ রক্ষা গলা আমি বি জানিনু বাবা এটি আসবে কি বাবাঙ্কর আবির্ভাব হব বলে ইয়া কেমিতি নীতি ইয়ে আগুরু থিলা আমি বি জানিনু। তেমন মোর কহা উদ্দেশ্য বাবা এটি কেমিতি আসলে কম হলে আমি সেটা বাবা জনা আমি নিমিষ মাত্র আমি এখানে সেবক আমার দায়িত্ব হল মন্দির পরিষ্কার করা ঝাড়ু এবং ফুল টিকি কোণ যোগাড় ইয়ে আমি ইয়ে এটি আমার
ଯେଉଁ ଭାଇ ମନ୍ଦିରକୁ ଆଣିକିରି ଏଠି ବାବାଙ୍କୁ ଉପସ୍ଥାପନ କରିଛନ୍ତି, ସେମାନେ ସମସ୍ତେ ଆମେ ସବୁ ଉଦ୍ୟୋକ୍ତା, ଆମେ ସେମାନଙ୍କୁ ସହଯୋଗ କାମନା କରିବା ହେଲା। ଆମର ବାବାଙ୍କର ନୀତି ପ୍ରତି ସକାଳ କାକଡ଼ା ଆଳତୀ ଭୋପାଳ ଏବଂ ମଧ୍ୟାହ୍ନ ଆଳତୀ, ସନ୍ଧ୍ୟା ଆଳତୀ ଆଉ ରାତିରେ ସେଜ ଆଳତୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ଲୋକ ପ୍ରାୟ ବହୁତ ଲୋକ ଆସନ୍ତି, ଆସୁଛନ୍ତି ମଧ୍ୟ। ଆମର ପ୍ରତି ଗୁରୁବାର ଦିନ ଏଇ ବାବାଙ୍କର ଚବାରୀ ଯାତ୍ରା ହେଉଅଛି, ଆମେ ସାଇ ଏବଂ ବଜାର ପରିକ୍ରମା କରୁଛୁ ବାବାଙ୍କୁ ପାଲିଙ୍ଗରେ ନେଇ। ଏଇଆ ଆମର ଗୋଟେ ଯାତ୍ରା ଭଳିଆ ଆମ ସାହିରେ ଲାଗୁଛି, ମୋତେ ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି। ଯାହା ହଉ ସେଥିରେ ଆମକୁ ବାବାଙ୍କ ସେବାରେ ଟିକେ ନାକୁ କେମିତି ବିନିଯୋଗ ହେଉଛୁ ସେଇଟା ମୋର ଭାଗ୍ୟ। ମୁଁ ବି ବାବାଙ୍କୁ ଜାଣିନଥିଲି ସାଇ ବାବା କ'ଣ, ତେଣୁ ଯେତେବେଳେ ଏମାନେ ସବୁ କହିଲେ ଯେ ବାବାଙ୍କ ଇଏ, ସେଦିନଠୁ ଆମର ବାବାଙ୍କ ପ୍ରତି ଏତେ ଅଗାଢ଼ ହୋଇ ଆସିଯାଇଛି। ବାବାଙ୍କୁ ଯେଉଁଠି ଡାକିଲେ ବି ବାବା ସେଇ କାମରେ ଆମକୁ ସାହାଯ୍ୟ କରୁଛନ୍ତି, ଯେମିତି ଯେଉଁଠି ଖୋଜିବ ସେଇଠି ପାଇବ। ଏଇଠି ପାଖରେ ଆମ ନିକଟରେ ଅଛନ୍ତି, ତାଙ୍କ ବାବାଙ୍କୁ ନିତ୍ୟମୂଳତ ନ ଦେଖିଲେ ଟିକେ ଭଲ ଲାଗୁନି। ମୁଁ ପ୍ରାୟ ଚାରି ପହର ଆସେ ମୋ ବାବାଙ୍କ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ, ଏବଂ ବାବାଙ୍କ ଆଳତୀ ଏତେ ଇଏ ହୁଏ, ଏଇଠି ବହୁତ ଲୋକ ଆସୁଛନ୍ତି, ବାବାଙ୍କ ଆଳତୀ ବହୁତ ଭଲ ଲାଗେ। ହୃଦୟ ଧୀର ବୁଝିବାକୁ ବାବା ତୁମରି ଖବର କେମିତି ଅଛ। ମୋ ନାଁ ହେଉଛି ନଳିନୀ ମିଶ୍ର, ମୁଁ ଏଠି ହାଉସିଂବୋର୍ଡ଼ରେ ରହେ। ମୁଁ ଏଠି ବର୍ଷେ ହେଲାଣି ମନ୍ଦିର ହୋଇଥିଲା ବାବାଙ୍କର, କିନ୍ତୁ ମୁଁ ବାବାଙ୍କ ମନ୍ଦିର ପାଖରେ ଥାଇକି ବି ମୁଁ ଆସିପାରୁନଥିଲି। ବାବାଙ୍କର ଯୋଗ ହଠାତ୍ ଦିନେ ମନ୍ଦିର ଆସିଲି, ମୋତେ ମାନେ ବାବାଙ୍କର ବହୁତ ଅନୁଭୂତି ଅଛି, ଯେତେ ଅନୁଭୂତି ବାବାଙ୍କର କହିଲେ ବି ସରିବନି। ମୋର ନିଜର ଅନୁଭୂତି ହେଉଛି, ମୋ ଦେହ ଖରାପ ହୋଇଥିଲା, ମୋ ହାତ ଏଇଟା ବିନ୍ଧୁଥିଲା, ମୁଁ ହାତ ଉଠାଇ ପାରୁନଥିଲି। ହଠାତ୍ ବାବାଙ୍କ ପାଖରେ ବସିକି କହିଲି, ବାବା ତୁମ ପାଖରେ ହାତ ମୁଁ ତାଳି ବି ମାନେ ମାରିପାରୁନି, ତାଳି କେମିତି କରିବି। ତାପରେ ବାବାଙ୍କର ଏମିତି ମହିମା ହେଲା ମାନେ ମୋ ହାତ ମୁଁ ନିଜେ ବି ଆଉ ଜାଣିପାରିଲିନି, ହାତ ମାନେ ମାନେ ବିନ୍ଧା ଚାଲିଗଲା। ହଠାତ୍ ଭାବିଲି ବାବା କ'ଣ ଏମିତି ମହିମା କରିଲେ ଯେ ମୋ ହାତ ମାନେ କୁଆଡ଼େ ଏତେ ବିନ୍ଧୁଥିଲା, ହାତ ବାବାଙ୍କ ପାଇଁ ତାଳି ବଜେଇ ପାରୁନଥିବ ନା, ସେଇ ଅନୁଭୂତି ମୋ ମନରେ ବହୁତ। ଏମିତି ତ ବହୁତ ଅନେକ ଅନୁଭୂତି ଅଛି, ମାନେ ମୁଁ ଦିନେ ହଠାତ୍ ବାବାଙ୍କୁ କାନ୍ଦ, ମୋ ଝିଅ ମାନେ ପାଠ ଇଏ କରିଥିଲା, ତା ଦେହ ଖରାପ ହଠାତ୍ ଗେଲା। ମୁଁ କହିଲି ବାବା ଏତେ ଦେହ ଖରାପ ହେଉଛି, ଏତେ ହେଉଛି କ'ଣ କରିବି। ବାବା ସେଠୁ ହଠାତ୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମାନେ ଅଧ ଘଣ୍ଟା ଭିତରେ ବାବା ଦେଖିଲେ ତା ଦେହ ହଠାତ୍ ଭଲ ହେଇଗଲା। ଆଉ ବାବାଙ୍କ କେତେ ଏମିତି ଅନୁଭୂତି, ଆଉ କ'ଣ ଅନୁଭୂତି କହିବି, ଏତିକି ଅନୁଭୂତି ଅଛି। ଆଜି ମୋ ନାମ ସୁପ୍ରିୟା ଭଟ, ମୁଁ ବାବାଙ୍କର ବହୁତ ପାଖରେ ରହିଥିବାରୁ ମୋ ନିଜକୁ ଧନ୍ୟବାଦ କରୁଅଛି। ବାବାଙ୍କ ବିଷୟରେ ତ କହିଲେ ଅନେକ କିଛି କଥା ମାନେ ସରିବନି କହିବାକୁ ହେଲେ। ମୁଁ ମୋର ଯେତେ ବି କାମ ଥାଉ ମୁଁ ମାନେ କାମ ମାନେ ଛାଡ଼ିକି ବି ମୁଁ ଆସିକି ବାବାଙ୍କର ବହି ମାନେ ପଢ଼ିବା ପାଇଁ ମାନେ ସବୁବେଳେ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆସିଥାଏ ସଚେତ ପଢ଼ିବା। ମୋର ବହୁତ ମାନେ ଇଚ୍ଛା ଥିଲା କି ମାନେ ସବୁବେଳେ ଆସିକି, ଆଗରୁ ଜଣେ ଦିଦି ପଢ଼ନ୍ତି ସେତେବେଳେ ପଢ଼ୁଥିଲେ, ମୁଁ ବି ମନରେ ଭାବୁଥିଲି କି ମୁଁ ବି କହୁଥିଲି ଆସିକି ଏଇଠି ବସିକିନା ଏମିତି ବହି ପଢ଼ିବି ବାବାଙ୍କ ପାଖରେ। ସେଥିପାଇଁକା ମୁଁ ମାନେ ସେଇ ଦିଦି ଯେଉଁଦିନଠୁ ନ ଆସିଲେ ମାନେ ବାବାଙ୍କର କ'ଣ ଡୋରି ଲାଗିଲା, ସେଠୁ ମୁଁ ଆସିଲି ଡେଲି ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆସିକି ମୁଁ ଯେତେ ବି କାମ ଥାଉ ଯେତେ ଯାହା ଥାଉ ମୁଁ ଆସିକି ଠିକ 6 ବାଜିଯିବ ଏମିତି ମାନେ ମାନେ ଘରୁ ପୁରା ଦୌଡ଼ିକି ଆସିବି ମାନେ ବହି ପଢ଼ିବା ପାଇଁ। ମୁଁ ମାନେ ବହି ପଢ଼ିଲେ ମୋ ମନକୁ ଏତେ ଶାନ୍ତି ଲାଗେ ମାନେ ମୁଁ ନିଜେ ହିଁ ମାନେ ଅନୁଭବ ଯେତିକି କରିଛି ମୁଁ ଜାଣିଛି, ସେଥିପାଇଁ ମୁଁ ନିଜକୁ ବହୁତ ଧନ୍ୟବାଦ କରୁଅଛି। ବାବା ତମେ କେମିତି ଅଛ, ବାବା ତମେ କେମିତି ଅଛ। ଓଁ ଶ୍ରୀ ସଚିଦାନନ୍ଦ ସଦ୍ଗୁରୁ ସାଇନାଥ ମହାରାଜ ମୁଁ ସକାଳ 5 ଉଠେ, ଉଠିକି ଆଗ ବାବାଙ୍କୁ ମୁଣ୍ଡିଆ ମାରିକି ଆସେ, 6:30 ଭିତରେ ମୁଁ ମନ୍ଦିର ଆସି ପହଞ୍ଚେ। ମୁଁ ସେ ଶ୍ରୀଦେଶ କୁମାର 2023 ସିରିଏସ୍ ପଡ଼ିଥିଲି କୁମାର କୁମାର ବାବାଙ୍କ ଆଶୀର୍ବାଦରୁ ମୁଁ ଭଲ ହେଇଛି। ମୋ ନାଁ ହେଲା ସଦାନନ୍ଦ ସାହୁ, ମୋ ଘର ହେଲା ମିନ ମଙ୍ଗଳା। ବାବାଙ୍କ ବିଷୟରେ କ'ଣ କହିବି, ବାବାଙ୍କ ଆସିବା ଦେଲେ ହିଁ ଭଲ ହେଇଛି, ନେଇକି ତାଙ୍କ ମଠକୁ ଲଗେଇଥିଲି, ତାପରେ ତାଙ୍କର ଦେହ ଭଲ ହେଇଯାଇଥିଲା। ମୁଁ ବାବାଙ୍କ
ପ୍ରଦୀପ କୁମାର ସାହୁ ସାହେବ ପିତା ସାହୁ ଅଛି ବହୁତ ଭଲ ଅଛି ସବୁବେଳେ ସାଢ଼େ ପାଞ୍ଚଟାରୁ ବନ୍ଦ କରି ଆସୁଛି ବହୁତ ଭଲ ଲାଗୁଛି। ଜାଣିଛି ମୁଁ ତୁମେ ସଞ୍ଜ ତୁମେ ପୁଣି ସକାଳ ତୁମ ଇଙ୍ଗିତରେ ଚାଲେ ସଂସାର ସକାଳ। ମୋ ନାଁ ଭୂମି ଦାସ, ମୋର ମନ୍ଦିର ପଛ କରେ ମୋର ଘର। ମୁଁ ସବୁବେଳେ ଭାବେ ମୁଁ ଗୋଟେ ଆଳତୀ ଦେଖିବି କେଉଁଦିନ ତତାଦେହ ଯିବୁ ଟିକେ ଆଳତୀ ବାବାଙ୍କର ଦେଖିବାକୁ ଭାରି ଇଚ୍ଛା। ଏତେ ପୁଅ ଥର ନେଇକିରି ଯାଇଥିଲା ଶାଢ଼ୀ ଏଗାରଟାରେ ଆମେ ଜଷ୍ଟ ପହଞ୍ଚି ମନ୍ଦିରରେ ପାଦ ଦେଉ ଦେଉ ଆଳତୀ ଆରମ୍ଭ ହେଲା। ସେଇଠୁ ଦେଖିକିରି ଆସିଲି ମୁଁ କହିଲି ବାବା ସବୁଦିନ କ'ଣ ମୁଁ ଆସିପାରିବି। ପନ୍ଦର ମାସେ ଖଣ୍ଡେ ହେଇନି ବାବାଙ୍କ ମନ୍ଦିରଟି ତିଆରି ହେଲା। ସେଇଦିନଠୁ ଆମ ବାବାଙ୍କର ଭାରି ଖୁସି। ଆଉ ମୁଁ ସବୁବେଳେ ରାତି ସାଢ଼େ ପାଞ୍ଚଟା ହେଲା ମାନେ ମୋ ନିଦ ଆପଣ ଆପଣ ଭାଙ୍ଗି ଯାଉଛି। କେମିତି ମୁଁ ବାବାଙ୍କ ପାଇଁ ଫୁଲ ଗୁନ୍ଥିବି, ଫୁଲ ଯାହା ବାହାରି ତା ବାହାରୁ ଯାଇକି ଧରିକିରି ଆସେ। କେଉଁଦିନ ବି ଫୁଲହାର ବନ୍ଦ ହେଇନି। ସବୁବେଳେ କହେ ବାବା ମୋ ଦେହ ଭାରି ସୁସ୍ଥ ରଖନ୍ତୁ, ଭଲରେ ରଖନ୍ତୁ, ବର୍ଷା ହେଲେ ବି ମୁଁ ଫୁଲ ତୋଳେ। ସେଇଦିନ ମୁଁ ବାବାଙ୍କ ପାଇଁ ଫୁଲ ତୋଳେ, ଫୁଲହାର ଗୁନ୍ଥିକିରି କେଉଁଦିନ ବନ୍ଦ ହେଇ ନାହିଁ ଫୁଲ ଯାଏ। ବାପାଙ୍କର ଗୀତ ବାଜାଏ ମାନେ ଆସେ ହାରି ଏତେ ଖୁସି ଲାଗେ ସବୁବେଳେ ଭାବେ ବାପା ପାଖରେ ଯାଇକି ସବୁବେଳେ ଆଳତି ହେଲାବେଳେ ସବୁବେଳେ ଯାଇକି ବାପାଙ୍କ ପାଖରେ ମାନେ ବସା ଦେଇକି ଚିହ୍ନନ୍ତି। ମୋର ମାନେ ଏତେ ଛୋଟା ହେଇଛି ତଥାପି ବାପାଙ୍କ ପାଖରେ ମାନେ ଏତେ ତାଙ୍କର ଇଏ ଆସିଯାଉଛି ଯେ ଛୋଟା ଗୋଡ଼ରେ ବି ମୁଁ ମନ୍ଦିର ଆସୁଛି। ମାନେ ଏତେ ଖୁସି ଲାଗୁଛି, ଆନନ୍ଦ ଲାଗୁଛି, ମାନ ମନ ଭିତରେ ଶ୍ରଦ୍ଧା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାନେ ଏତେ ଖୁସି ଆସୁଛି, ଆନନ୍ଦ ଆସୁଛି ଯେ ବଢ଼ିଆ ଲାଗେ। ସମସ୍ତଙ୍କୁ ମାନେ ଗୁରୁବାର ଯେତେବେଳେ ମାନେ ହେଉଛି ଚବାଡ଼ି ଯାତ୍ରା ଇଏ ହେଉଛି ମାନେ ବହୁତ ମାନେ ଇଏ ଆସିଯାଉଛି। ବାବା ତମେ କେମିତି ଅଛ, ବାବା ତମେ କେମିତି ଅଛ, କେମିତି ଅଛ, କେମିତି ଅଛ, କେମିତି ଅଛ।